পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বর্ধমান পুরসভার অমৃত প্রকল্পের কাজ আরও এক ধাপ এগোলো। সোমবার পুরসভার প্রশাসক ডাক্তার মমতা সঙ্গমিতা পান্তশালায় অমৃত প্রকল্পের সূচনা করেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ প্রশাসকদ্বয় আইনুল হক ও আলপনা হালদার, প্রশাসক মণ্ডলীর সদস্য ডাক্তার শঙ্কর ঘোষ, উমা সাঁই সহ পুরসভার আধিকারিকবৃন্দ। একটা আনন্দের শুভক্ষণ, কেননা পরিশুদ্ধ জল, এই পরিশুদ্ধ জলটা আমরা চিরকালই জানি যে পরিশুদ্ধ জল না হলে মানুষের স্বাস্থ্য রক্ষা করা যায় না, অনেক জলবাহিত রোগ আছে, তাছাড়াও বিভিন্ন জলের মধ্যে বিভিন্ন উপাদান থাকে যাতে শুধু মানে পৌষ্টিক রোগগুলো ছাড়াও বিভিন্ন রকম অ্যালার্জি, চর্মরোগ ইত্যাদিও হতে পারে যে সঠিকভাবে জলের ব্যবহার বা পরিশুদ্ধ জল না হলে। তো সেই পরিশুদ্ধ জল বর্ধমান শহরে এর মতো বাসিন্দা আছেন, প্লাস প্রতিদিনই আরও প্রায় 3-4 লাখ মানুষ এখানে বিভিন্ন কর্মসূত্রে আসেন, তো সেই পরিশুদ্ধ জল এতগুলো লোকের উপকার করবে। তো একবারে যেটা বিশদভাবে এই জল প্রকল্প, যেটা আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এবং তার পরিকল্পনায় আমাদের প্রতিটি প্রয়োজনীয় স্বাস্থ্য রক্ষা খাদ্যের দিকে হোক, আর বিশেষভাবে উনি জল প্রকল্পের দিকে বরাবরই খুব, আমরা জানি আমাদের দেশে বা সারা বিশ্বেই ক্রমাগত জলের অভাব হয়ে যাচ্ছে। এদিন আইনুল হক জানান, ফেব্রুয়ারি মাসের মধ্যে বাঁকার ধারে থাকা ওয়ার্ডগুলিতে ওই প্রকল্পে জলের সংযোগ দেওয়া হবে। আগামী এপ্রিল মাসের মধ্যে পুরসভার সমস্ত ওয়ার্ডে এই প্রকল্পে সংযোগ দেওয়া গেলেও ভৌগোলিক অবস্থানজনিত কারণে 2 নম্বর জাতীয় সড়ক এবং রেল লাইনের পাশের ওয়ার্ডগুলিতে জল সংযোগ দিতে কিছুটা দেরি হতে পারে। যে বর্ধমান শহরে মানুষদের কাছে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য একটা বড় উদ্যোগ আমরা গ্রহণ করব, তার মানে এটা নয় যে এর আগে বর্ধমান পৌরসভা মানুষের কাছে যে পানীয় জল সরবরাহ করত সেটা পরিশুদ্ধ নয়, কারণ আমাদের যা জলের টেস্ট রিপোর্ট তাতে আমাদের বর্ধমানের জলে অন্যান্য কোনো ভয় নেই, আর্সেনিকেরও কোনো ভয় নেই। কিন্তু আরও একটু যাতে আরও ভালো করতে পারি, আরও পরিশুদ্ধ করতে পারি, তার একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছিলাম। আমি প্রথমেই আমাদের কৃতজ্ঞতা জানাবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ঘোষণা করেছেন যে মানুষের দরজায় দরজায় হচ্ছে পানীয় জল পৌঁছে দেবেন এবং প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেবেন, পরিশুদ্ধ পানীয় জল। তারই অনুপ্রেরণায় আমরা এই উদ্যোগ আমরা গ্রহণ করেছিলাম। সেটা হচ্ছে আমরা জলটাকে আমরা নিয়ে আসবো। এই ব্যাপারে যাদবপুরী যারা যে ইউনিভার্সিটির অতীতের রিপোর্ট, সেই রিপোর্ট আমাদের ছিল যে ওখান থেকে জল পাওয়া যায়, কিন্তু জল থাকার জন্য 20 মিটার পানির স্তর থাকা দরকার। প্রকল্পের কাজ চলছে, অথচ সেই জায়গা থেকে সব পানি উঠে গেল। এখন সেখানে যে গ্যালারিটা করা দরকার, ফিল্টার করার জন্য যে গ্যালারি করা দরকার, সেই গ্যালারি করার মধ্যে জল ওখানে আজকাল নেই, রিপোর্ট করার মধ্যে সেটাকে আমাদের সরিয়ে নিয়ে যেতে হচ্ছে 9 কিলোমিটার দূরে, প্রায় 9.8, প্রায় 10 কিলোমিটার গোলশিপে শহরের মধ্যে করতে পারতাম, সেটা আজকে আমাদের 10 কিলোমিটার দূরে আমাদের সরিয়ে নিতে হচ্ছে। দুদিকে বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা আমরা সেদিন গেলাম, ডিসকাশন করলাম, ওখানে ভালো জল আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পৌর বিভাগীয় দপ্তর আমরা ধন্যবাদ দিচ্ছি যে 15 দিনের মধ্যে এর যে ছাড়পত্র তারা আমাদের দিয়ে দিয়েছে, এবং এর জন্য 55 কোটি টাকা খরচ হবে, তারও ছাড়পত্র আমরা পেয়ে গেছি। গতকাল আমার দিদি কবে সে পরশু দিয়েছিলেন, গত পরশু দিন দিদি এসেছিলেন, দিদির হাত দিয়ে আমরা পরশু দিন কিন্তু তার ওয়ার্ক অর্ডারও আমরা বের করে দিয়েছি, অর্থাৎ সেই প্রকল্পের কাজও আমাদের শুরু হয়ে যাবে। 2-1 দিনের মধ্যে আমরা আমার সাইটে যাবো, কারণ ওখানে আমাদের একটা সাইট অফিস করতে হবে,
ইলেকট্রিকের কানেকশান নিতে হবে, সেই গোটা যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো আমাদের বলি, আমরা ওখানকার কাজটাও আমরা শুরু করি। আমরা চাইছি যত দ্রুত হচ্ছে এই কাজটা শেষ করে নদী গর্ভ থেকে জলটাকে এনে আমরা মানুষকে দিতে পারি। যদি যতদিন না দিতে পারছি ততদিন আমরা কী করব? আমাদের 10টা ওভারের ট্যাঙ্ক তৈরি হয়ে গেছে, আমাদের পাইপ লাইন পাতা হয়ে গেছে প্রায় অধিকাংশ জায়গাতে, কিছু কিছু জায়গায় বাকি আছে। যদি আমরা এখন জল না দিই এই পাইপ লাইনগুলো বন্ধ হয়ে যাবে, আমাদের ওভারের ট্যাঙ্কগুলো খারাপ হয়ে যাবে, টেস্ট হয়ে গেছে, সুতরাং আমাদের জল দিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ওই জায়গাগুলোতে আমরা 10টা পাম্প বসিয়ে ওভারের ট্যাঙ্কগুলোতে, তার মাধ্যমে কিন্তু আমরা বাকি জায়গাগুলো জল দেওয়ার ব্যবস্থা আমরা করব। এই হচ্ছে আমাদের মূল পরিকল্পনা, জল সবাই পাবে। আমরা এদিন পান্তশালায় থাকা পাম্পের মাধ্যমে জল উত্তোলনের সূচনা করেন পুর প্রশাসক ডক্টর মমতা সঙ্গমিতা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, টিঙ্কু সাউ, আনন্দবার্তা।